হঠাৎ করেই বিকট আওয়াজে ভেঙে পড়ে রাস্তার পাশের একটি বহুতল ভবন। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যে যার মতো প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। চীনের হেবেই প্রদেশের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর এমন দৃশ্য দেখা গেছে। রাজধানী বেইজিং থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত সানহেতে স্থানীয় সময় বুধবার সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির একাধিক গণমাধ্যম জানায়, ধারণা করা হচ্ছে পুরনো একটি ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় গ্যাস লিক হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকা ছাই আর ধোঁয়ায় ঢেকে যায়। আশপাশের ভবন ও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়াও উদ্ধার অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদেরকে ভবনটি থেকে বের করে আনা হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তকারী দল পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে চীনের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 8 কর্মী নিহত হন। অন্তরা সেন, সময় সংবাদ।